নদিয়ায় আবারও বড় সড় ভাঙন বিজেপিতে। নদিয়ায় আবারও বড় সড় ভাঙন বিজেপিতে। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সংখ্যালঘু মোর্চার সহসভাপতি মুক্তার গান সহ 3000 কর্মী যোগ দিলেন তৃণমূলে। নদিয়ার কল্যাণীর শহীদ পল্লীতে কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসে আয়োজিত এক জনসভায় আজ 3141 জন বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি রত্না ঘোষকর তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর প্রমুখ। পৌরোহিত্য করেন কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিং। কোন দল করতে? আমি বিজেপি করতাম, বনগাঁ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সহসভাপতি ছিলাম। আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, উন্নয়ন জোয়ার দেখে আমরা বিজেপিকে ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। এই কারণেই মমতা ব্যানার্জির যে উন্নয়ন, আগামী দিনে যেভাবে আমরা মানে দাঁড়াতে পারবো, আমাদের টার্গেট আগামী 2024-এ দিদিকে আমরা যাতে কেন্দ্রে পাঠাতে পারি সেই টার্গেটে, এবং আমাদের মাথার উপরে আমাদের পঙ্কজ দা আছে, ওনার সাথে আমরা এইভাবে কাজ করে আমাদের কল্যাণী ব্লকটা চালাবো সেইভাবে, এই ইচ্ছায় আমরা এসেছি। আমি বলে না, আজকে প্রায় না হলেও 3000 বিজেপি কর্মী জয়েনিং হয়েছে, আমার সংখ্যালঘু ভাইরা প্রচুর জয়েনিং হয়েছে, সারা নদিয়া জেলার সংখ্যালঘু মোর্চা পুরো ফাঁকা হয়ে গেছে। কারণ বিজেপি পার্টিটা করা যায় না, বিজেপি পার্টিরা এমন একটা পার্টি, এই পার্টিতে মানুষের সম্মানও জায়গা নেই, মানুষের বাড়িটা কখনোই করতে পারে না। আজকে আমরা ভুলে গেছিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নকে আমরা ভুলে চলে গেছিলাম, আজকে নতুন করে আমাদের মনে পড়েছে, তাই আজকে আমরা মমতা ব্যানার্জির হাত ধরে আগামী দিনে চলতে যাই। আমি বললাম সবাই চলতে যাবে এই ভাষায়। কী নাম তোমার? মুক্তার গাই। আমাদের 3142 জন আজকে এখানে জয়েন করলো, এবং আপনারা দেখেছেন যে এখানে একদম আমাদের দলের লোকেরা, তারা এই মানে যে এটা করা হয়েছে ছাউনিটা, তার বাইরে আর যত মানুষ জয়েন করেছে তারা ভিতরে ছিল, এবং আমাদের সভাপতি পঙ্কজ সিং খুব সুন্দরভাবে যারা জয়েন করেছে তাদের নাম ফোন নাম্বার নথিভুক্ত করে এই যে এই দেখুন এইভাবে দিয়েছে। তো গতকাল আমাদের রানাঘাটেও আপনারা দেখেছেন যে একটা বড় জয়েনিং হয়েছে, সারা জেলা জুড়েই হচ্ছে। আগামী দিনে আরও বিভিন্ন ব্লকে আমাদের কাছে আবেদন আসছে, মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্যে তারা আমাদের কাছে আবেদন জানাচ্ছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।